কিন্তু এভাবে যে কি কি থেকে কি হয়ে গেল এটা আসলে বুঝতে পারতেছি না। তো আমি দোয়া রাখি যে আপনাদের সঙ্গে যেন এমন কোনো ঘটনা না ঘটে। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শখের হাঁসটা, আমি অনেক কষ্ট করে হাঁসগুলো সংগ্রহ করছিলাম, অনেক দূর থেকে নিয়ে আসছিলাম, ছোটো থেকে লালন পালন করে বড় করছি, এখন এসে যে এরকম ঘটবে কখনো কল্পনাই করতে পারি নাই। আসসালামু আলাইকুম, রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ফিরলাম, সেটা হচ্ছে আমার চ্যানেলে অনেক প্রবলেম চলতেছিল, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। অনেকেই হচ্ছে কমেন্টস করতেছিলেন যে ভাই অনেকদিন যাবৎ ভিডিও পাচ্ছি না, কি খবর, অনেকেই নক দিচ্ছিলেন। তো আলহামদুলিল্লাহ আবারও ফিরলাম, তবে হচ্ছে ভাবতেছিলাম কোনো একটা গুড নিউজের ভেতর দিয়ে ফিরবো, কিন্তু সেটা আর হয়ে উঠল না। এক ধরনের একটা স্যাড নিউজ দিয়েই শুরু করলাম আজকে, আপনাদেরকে দেখাবো কি সেই স্যাড নিউজ, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আসলে আমি আজকের ঘটনায় একদম পুরোপুরি শকড হয়ে গেছি, এর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে বর্তমানে আমার খামারের যে কন্ডিশন, কোনো হাঁস ডিম দিচ্ছে কি না বা কুচে বসানো আছে কি না, এটার হচ্ছে আপডেট দিব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল, কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের ফলে আমরা এখন প্রায় হচ্ছে 9000 সাবস্ক্রাইবার ক্রাউন করতে যাচ্ছি আর কি। আমরা 9000 সদস্যের একটা পরিবার হয়ে যাবো ইনশাল্লাহ। আসলে শক নিউজটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন চীনা হাঁস, ফার্স্ট টাইম হচ্ছে আমার চীনা হাঁস এভাবে মারা গেল। আমি হচ্ছে যতদিন যাব চীনা হাঁস লালন পালন করতেছি প্রায় 3 বছর প্লাস হচ্ছে, কোনোদিন আমার চীনা হাঁস মারা যায়নি, ফার্স্ট টাইম মারা গেল। কী কারণে মারা গেল সেটাও বুঝতে পারতেছি না, কীভাবে হাঁসটি মারা গেছিলো সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে আমার খামারের শেডের ভিতর ছিল, কীভাবে আসতে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার হাঁসটা মূলত এই জায়গায় ঠিক একইভাবে বসেছিল, আমি ভাবতেছিলাম যে হয়তোবা ও এমনি বসে আছে, হয়তোবা জালের মধ্যে পেঁচি আছে, এটা হচ্ছে আমার ধারণা ছিল। কারণ হচ্ছে আমি দুপুরে, ঠিক দুপুরে হচ্ছে ওদেরকে খাবার দিছি, খাবার দিয়ে গেছি, আসার পরে হচ্ছে আমি ভাবতেছি এমনিতেই হয়তোবা ও পেঁচ লেগে বসে আছে। আমি হচ্ছে ওকে জাস্ট হচ্ছে খুলে দেওয়ার জন্য আসছি, ওখান থেকে খুলে দেওয়ার জন্য আসছি, দেখেন ওর হচ্ছে চোখ দেখেন, চোখের অবস্থা দেখেন, ও তাকাইছিল। আমি কখনোই ভাবি নাই যে আমার হাঁসটা এভাবে আদৌ মরে আছে, আমি জাস্ট হাতে নিয়ে পুরাই শকড হয়ে গেছি, মানে যে কথা বলার মতো কোনো ভাষা নাই। আর আমার এই হাঁসটা এর সঙ্গে আরেকটা মেয়ে, আমরা হচ্ছে একজনের সঙ্গে কথা বলছিলাম, 1900 টাকায় বিক্রির জন্যে কথা অলরেডি হয়ে গেছিলো নিয়ে যাওয়ার কথা, কিন্তু হুট করে এভাবে মারা যাবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। কী কারণে মারা গেল সেটা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমি দুপুরে, ঠিক দুপুরে যখন ওকে খাবার দেই, সকালবেলা যখন খাবার দেওয়া হয় তখনও কোনো কিছু কোনো লক্ষণে দেখতে পাইনি ওর মারা যাওয়ার। এরপরে হচ্ছে আমরা যখন ওকে মূলত হচ্ছে দুপুরে খাবার দিতে আসি তখনও কোনো হচ্ছে লক্ষণে দেখতে পাইনি, দুপুরে সবার সঙ্গে খাবার খাইতেছিল, এখন হঠাৎ করে এসে আমরা হচ্ছে দেখি যে ও এভাবে মারা গেছে। মূলত হচ্ছে মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। আমি ফার্স্ট টাইম এভাবে আমার একটা হাঁস মারা গেল, আমি কখনো ভাবি নাই যে এরকম হতে পারে আমার সঙ্গে, এখন কিছুই করার নাই, আল্লাহ যেটা করেন সেটা মানুষের ভালোর জন্যই করেন। তো এই ছিল হচ্ছে আমার একটা স্যাড নিউজ, কি বলবো, বুঝতেই পারতেছেন যারা হচ্ছে শখের বসে হাঁস লালন পালন করেন তাদের হাঁস মারা গেলে কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে বলার মতো। মোট কথা এমন একটা সিস্টেম হয়েছে, মূলত হচ্ছে আমার হচ্ছে কান্না করা বাকি আছে, হচ্ছে সবারই খারাপ লাগতেছে, বাড়ির সবারই খারাপ লাগতেছে। আর আমার হাঁসটার ওয়েট প্রায় হচ্ছে 2 কেজি হয়ে যাবে, 2 কেজি প্লাস এরকম ওয়েট ছিল। আপনারা একটু দেখেন, আমি যদি আর একটু সামনে থেকে দেখাই, দেখেন হাঁসটা কীভাবে বসে আছে, আপনারা বুঝতে পারবেন না যে হাঁসটা কিন্তু আদৌ মারা গেছে কিনা, মনে হবে যে হাঁসটা হয়তো বা কোনো কিছুর সঙ্গে বেজে আছে। আমার কাছে ঠিক এইরকমই লাগছে, যার কারণে বুঝতে পারি নাই। ভেতরে এসে হচ্ছে ওর, এখন তো হচ্ছে ওর ঘাড়টা আর একটু বাঁকা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর ওই সময় একদম শক্ত ছিল, হাঁসের গা গরম ছিল। তো কী কারণে মারা গেল সেটা আর বুঝতে পারলাম না। এখন হচ্ছে বাকি হাঁসগুলো আশা করি ভালোই থাকবে, কারো এখনও তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, হয়তো বা কোনো রোগের লক্ষণ দেখলে তাহলে হয়তো ট্রিটমেন্ট দিতে পারতাম, যেহেতু লক্ষণ দেখি নাই। সো হচ্ছে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় এটা একটা বিষয়,
তো সব মিলে এই ছিল হচ্ছে স্যাড নিউজ। স্যাড নিউজের মাধ্যমে আপনাদের মাঝে ফিরলাম। আশা করি যে আগে যেরকম আমাকে সাপোর্ট দিয়েছেন, যেরকম কমেন্টস করছেন, ইনশাল্লাহ আশা করি এখনও আপনারা আমার সঙ্গে ওইভাবেই থাকবেন, আগের মতোই থাকবেন ইনশাল্লাহ। তো সব মিলে আপনাদেরকে হচ্ছে আমার খামারের ছোটোখাটো একটা আপডেট দিই এই ভিডিওটার মাধ্যমেই। সেটা হচ্ছে মাশাল্লাহ আমার চিনহাঁসগুলো ভালো আছে, আমরা এর মধ্যে অনেকগুলো বাচ্চা বিক্রি করছি ইনশাল্লাহ। এখনও কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে আমার বাসার জন্য রেখে দিছি আমি। আর এছাড়া হচ্ছে আমাদের আরও একটি হাঁস হচ্ছে কুচো বসানো আছে, এটা হচ্ছে ও নিজেই ডিম দিছে, ডিম দিয়ে নিজে থেকে কুচো বসে গেছে, যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল 14টা ডিম নিয়ে ও মাশাল্লাহ বসে আছে। এছাড়া মুরগিগুলো এখনও ডিমে আসবে, ডিমের হচ্ছে লক্ষণ দেখা যাচ্ছে। এই ছিল হচ্ছে ছোটোখাটো একটা আপডেট খামারের, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওগুলোতে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো হচ্ছে আপনারা সবাই দোয়া রাখবেন আমার খামারটা যেন আমি হচ্ছে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারি। আমার হচ্ছে একটা স্বপ্ন আছে খামার করার, তো ইনশাল্লাহ ধীরে ধীরে আমার ছোট্ট খামারকে বড় করার জন্য আমি ট্রাই করতেছি। কিন্তু এভাবে যে কী থেকে কী হয়ে গেল এটা আসলে বুঝতে পারতেছি না। তো আমি দোয়া রাখি যে আপনাদের সঙ্গে যেন এমন কোনো ঘটনা না ঘটে। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শখের হাঁসটা, আমি অনেক কষ্ট করে হাঁসগুলো সংগ্রহ করছিলাম, অনেক দূর থেকে নিয়ে আসছিলাম, ছোটো থেকে লালন পালন করে বড় করছি, এখন এসে যে এরকম ঘটবে কখনো কল্পনাই করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।